ফুটবলের মহাতারকা লিওনেল মেসি দিনের পর দিন নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। তার সম্মানে জন্মশহর আর্জেন্টিনার রোজারিওতে তৈরি হচ্ছে বিশাল এক ম্যুরাল। কয়েকদিনের মধ্যেই উদ্বোধন করা হবে এই শিল্পকর্মটি। এই বিষয়ে খুঁটিনাটি জানাচ্ছেন কুশল ইয়াসির। ১৯৮৭ সালে আর্জেন্টিনা রোজারিওতে জন্ম লিওনেল মেসির। ফুটবল জাদুকরকে সম্মান জানাতে এই শহরে তৈরি হচ্ছে বিশাল এক ম্যুরাল, যার নাম দেয়া হয়েছে চ্যাম্পিয়ন মেসি। ম্যুরালে আর্জেন্টিনার জার্সি পরা আছেন লিও মেসি, পেছনটা জাতীয় পতাকার আদলেই তৈরি। বিশাল এই শিল্পকর্মের উচ্চতা ৭০ মিটার, অর্থাৎ ২২৯.৬ ফুট। সম্পন্ন করতে প্রয়োজন হচ্ছে ২০০ লিটার রং। রোজারিওর প্রাণকেন্দ্র জাতীয় পতাকা স্মৃতিস্তম্ভের পাশে তৈরি হয়েছে আর্জেন্টিনা দলনেতার ম্যুরাল। শিল্পী লিসান্দ্রো উর্তেগা ও মার্লেনা জুরিয়াগা তৈরি করেছেন শিল্পকর্মটি। আমরা তাকে সম্মান করি, ফুটবলে তার অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। ছোটবেলায় নানা প্রতিকূলতা থাকতেও তিনি সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন। মেসির প্রতি ভালোবাসা প্রকাশে এটি করেছেন তারা। শহরবাসী ও দেশবাসী হিসেবে আমরা মেসির জন্য গর্ববোধ করি। আগুনে চলছেন মেসি। ম্যুরালের ডিজাইনটি এমন করেই করা হয়েছে। আমাদের উপস্থাপনার মধ্যে রয়েছে মেসি যা করেন হৃদয় থেকে করেন, ভালোবাসা ও আবেগ দিয়ে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন সবার তরে। সবাইকে পেছনে ফেলে উপরের দিকে উঠলেও তার পা মাটিতেই রয়েছে। ক্লাব ফুটবলে দলীয় ব্যক্তিগত সব ট্রফি জেতা আছে মেসির। তার অধীনে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে গিয়েও শিরোপা বঞ্চিত হতে হয় আর্জেন্টিনাকে। কোপা আমেরিকায় কয়েক দফা শিরোপার লড়াইয়ে হারতে হয়। শেষ পর্যন্ত ২০২১ সালে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ খেতাবে চুমু দেন, যা জাতীয় দলের জার্সিতে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের প্রথম ট্রফি। নতুন মৌসুমে যোগ দিয়েছেন পিএসজিতে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটিতে নাম লেখানোর আগে বার্সার হয়ে কোপা দেল রে জয় করেন। কয়েকদিন আগেই তুলেছেন ক্যারিয়ারের সপ্তম ব্যালন্ডিয়র, যা ইতিহাসে সর্বোচ্চ। মেসির বিশ্বসেরা হওয়ার যাত্রায় এই শহরের অবদান সবচেয়ে বেশি, কারণ রোজারিওতেই তার ফুটবলে হাতেখড়ি। মহাতারকার অজস্র অর্জনকে শ্রদ্ধা জানিয়ে স্বদেশী শিল্পীদের বিশাল এই শিল্পকর্ম। কুশল ইয়াসির, আরটিভি।